আলোচনায় ঈদের সিনেমা, নায়কদের পাশাপাশি নায়িকাদের লড়াই কি জমবে? চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন গত দেড় যুগের একই চিত্রপট, এবারও থাকবে বড় বড়ের মতো, এবার ঈদেও থাকবে সাকিবের কবজায়। কিন্তু জয় হবে কোন কোন নায়িকার? তালিকায় আছেন শবনম বুবলি, মন্দিরা চক্রবর্তী, কর্টনি কফি, পূজা চেরি, স্নিগ্ধা, পূর্ণিমা, অন্বেষা রায়রা। সেরা হবে কে? শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। আসন্ন ঈদে মুক্তির তালিকায় আছে বেশ কয়েকটি সিনেমা। প্রতিবারের মতো এবারও শেষ সময় একাধিক সিনেমা হল না পেয়ে হয়তো পিছু হটবে। মুক্তির তালিকায় আছে রাজকুমার, ওমর, কাজল রেখা, দেয়ালের দেশ, সোনার চর, লিপস্টিক, ডেড বডি, আহারে জীবন, মোনা জিন্টু, মায়া দা লাভের মতো সিনেমা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন গত দেড় যুগের একই চিত্রপট, এবারও থাকবে বরাবরের মতো, এবার ঈদও থাকবে সাকিবের কবজায়। তবে চমক অন্যখানে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমায় যে নায়িকারা মুখোমুখি হচ্ছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য শবনম বুবলি, মন্দিরা চক্রবর্তী, কর্টনি কফি, পূজা চেরি, স্নিগ্ধা, পূর্ণিমা, অন্বেষা রায়। এর মধ্যে বুবলির দুটি সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। তবে দেয়ালের দেশে আলোচনায় বুবলি। দেয়ালের দেশের আমার চরিত্রের নাম নহর। তো এই নহরকে আসলে দর্শকরা কী করবে বা কীভাবে মনে রাখবে তার থেকে আমার কাছে ইম্পর্ট্যান্ট এই মুহূর্তে হচ্ছে যে তাদের ভালোবাসাটা নেওয়া। আসলে আমি চাই নহরের জন্য ভালোবাসাটা জমিয়ে রাখুক, মানে একদমই যেন যখনই রিলিজ পাবে তখনই যেন সেই ভালোবাসাটা উজাড় করে দেয়। রাজকুমারের মাধ্যমে ঈদে ঢাকার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে মার্কিন অভিনেত্রী কর্টনি কফির। পূজা চেরি অভিনীত লিপস্টিক মুক্তি পেতে পারে ঈদে। গিয়াসুদ্দিন সেলিমের কাজল রেখার মাধ্যমে মন্দিরা চক্রবর্তীর অভিষেক হচ্ছে এই ঈদে। নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এটা একদমই পুরো মাটির গল্প, বাংলাদেশের 400 বছর আগের। তো 400 বছর আগে বাংলাদেশের ওই টাইমের সময় কেমন ছিল, মানুষ কীরকম ছিল, তাদের চরিত্র, তাদের পোশাক, কথাবার্তা, তো আমরা তো এটা একদমই সবাই তো আর দেখেনি, জানে না। আমি পারফর্ম করেছি বলে আমি এটা বলছি না, অ্যাজ এ দর্শক হিসাবে আমি বলতে পারি যে বাংলাদেশ এখনও অবধি এরকম কোনো চলচ্চিত্র দেখেনি। ছোটকু আহমেদের পরিচালনায় পূর্ণিমার মুক্তি পেতে পারে আহারে জীবন। জাহিদ হোসেনের পরিচালনায় সোনার চরের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে স্নিগ্ধা নামে এক নবাগতার। এমডি ইকবালের পরিচালনায় ডেড বডি সিনেমার মাধ্যমে কলকাতার মডেল অন্বেষা রায়ের অভিষেক হচ্ছে ঢাকার চলচ্চিত্রে। তবে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে যান কোন নায়িকা, জানার জন্য অপেক্ষায় থাকতে হবে ঈদ পর্যন্ত। আহমেদ তাওকির, শোবিজ Tonight.